بسم الله الرحمن الرحيم. بولن الجمعة إلى الجمعة كفارة لما بينهما. এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ maaf করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ maaf করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ কবেন না আলহামদুলিল্লাহ ইখতলাফু তারা ইখতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফু রাও ইখতলাফ করে হারাইছে এজন্য ইখতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা ইখতলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন ফাগাদান লিল ইহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস সাবত ও বাদা গাদলিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবহানাল্লাহ এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কবির না সুবহানাল্লাহ ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যেই সওয়াব এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনবী বললেন বাকারা গরু কুরবানির সওয়াব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষায় এসেছে আল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই আছে এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হবে না মরদ ফোয়া হবে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না 1984 সালে হুসাইন মোহাম্মদের সাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে ঠিক তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কইবেন না এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক
পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এজন্য বিশ্ব নবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান গাফলতি করে টানা তিনটা জুমা যে ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফি কলবিহি রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না আজান ভালো লাগে না ইসলাম ভালো লাগে না শুধু মোজ মাস্তি ভালো লাগে গান বাজনা ভালো লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আমিন আরো জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন পড়েন না আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আযান যখন হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আযানটা দেয়া হয় এই আযান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আযানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আযান মানে অ্যানাউন্সমেন্ট আযান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আযান মাইকে এত সাউন্ড করে এই আযানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আযানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত পড়েছি সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আযানটা দেয়া হয় এটা অন্যান্য আযানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয় এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আযান এই আযান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আযান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময়ে ছিল না আবু বকরের সময়ে ছিল না সেদিন ওমর ফারুকের সময়ে ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান জুনুরাইনের সময়ে তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আযান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবীর সুন্নাত মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিষ্ণু বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিন আমার সুন্নাত ধরবা হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গেন্ডারি নাকি আক না কুশাই হ্যাঁ আক কাঁচা আক খায় কি করে এই সামনের দাঁত দিয়ে ভাঙে না
সামনের দাঁত দিয়ে বলে ভাঙবে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায়, চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন ইযা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণের দিকে ধাবিত হও, দেরি করো না। দেরি করা যাবে না? আযান হইলে কোনো কাজ রাখবেন? কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন কাজ একটাই, সেটা কি? জুমার নামাজ। আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্ব, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি, প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেটা নিষেধ করেছেন, বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়াতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু, যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, তামশুন হেঁটে হেঁটে যাও, আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা, ওয়ামা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবে, হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে? নিষেধ করেছে। অনেক মুসল্লিরা এটা করে, ধরেন মাগরিবের নামাজ, অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিআ তুমাল কারিআ ওমা আদরা কামাল কারিয়া, মুখস্ত আছে না সবার? মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদ হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের, রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ, এখন ল্যাংড়া, বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একমত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও, কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা, মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না, ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন, দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন, আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবি পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, যিকরিল্লাহ আল্লাহর স্মরণ, জিকির মানে কি? আল্লাহর স্মরণ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবা তাইন, জুমার দুই খুতবা, জুমার জিকিরের অনেক অর্থ আছে, জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে সম্মান, আবার জিকির মানে জুমার দুই খুতবা, আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে? কথা কন, বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন, রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। লাফালাফি করবেন না তো, ঘাড় বাঁকা করবেন না তো, হুই হুই করে সিলাফাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ, জিকিরের এক অর্থ হলো কোরআন, জিকিরের এক অর্থ কি? কোরআন। আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? আল্লাহ। কথা বলেন, আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার? আল্লাহ।
আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাইয়া দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না সুবহানাল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন